আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সংলাপে অংশ নিয়ে সাংবাদিকরা আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নানা পরামর্শ দেন। তথ্যের প্রবাহটা যেন অবাধ হয় এটি নিশ্চিত করার দায়িত্বটি হচ্ছে আপনাদের। আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছাতে গণমাধ্যম কর্মীরা একটা ভালো ভূমিকা রাখতে পারে। আপনারা এরকম চেষ্টা করবেন যে যাতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেরকম একটা আস্থার পরিবেশ সৃষ্টি করা, ভোট কেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার, প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ করা, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ও ইভিএম নিয়ে পুনরায় ভাবার পরামর্শ দেন তারা। ভোট কেন্দ্রের বাইরে এবং ভিতরে একটি করে ক্যামেরা লাগিয়ে রাখতে, 24 ঘন্টা কিংবা 36 ঘন্টা আগে সেটা ব্যবস্থা করে ফেলি, তাহলে তো আমি দেখতেই পাচ্ছি যে আসলে কে রাত্রেবেলা ভোট কেন্দ্রে এসে ভোট বাক্স ভর্তি করে রেখে গেল এবং দিনের বেলা কে কাকে ঢুকতে দিচ্ছে না, কোথায় কারচুপি হচ্ছে। এই আস্থার সংকটটা দূর করা দরকার, ইভিএম নিয়ে যে আস্থার সংকট সেটি করা দরকার। গণতন্ত্র বিকশিত করতে নির্বাচনকে হস্তক্ষেপ মুক্ত রাখা হবে বলে আশ্বাস দেন সিইসি। কমিশনের দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধির চেষ্টার কথাও জানান তিনি। আপনারা বলেছেন যে কেন্দ্রের ভিতরে যে যদি আমরা ক্যামেরা প্রতিস্থাপন করতে পারি, বাইরে যদি মনিটরে আপনারা দেখতে পারেন, সেটাকে লাইভ টেলিকাস্ট করতে পারেন, এই জিনিসগুলো আমরা ইতিমধ্যে আপনাদের আগের বক্তব্য শুনে নিজেরা আলোচনা করেছি। যদি নির্বাচন সম্পর্কে যদি ব্যাপক অনিয়মের তথ্য আমাদের কাছে আসে, তখন সেই কেন্দ্র বা সেই টোটাল কনস্টিটিউয়েন্সি নির্বাচন নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ইলেকশনটা ফ্রি ফ্রম হস্তক্ষেপ ওটা যেন হয়, সেই দিকে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে। ঈদের পর নির্বাচন পর্যবেক্ষক, নারী সংগঠন ও সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংসদ নির্বাচন নিয়ে সংলাপ করবে কমিশন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।